উদীয়মান সঙ্গীত শিল্পী প্লা জাহানের, তিনি জানাবেন সঙ্গীত ভুবনে অজানা কথাগুলো। শুন শুনি তার মুখ থেকে। নজর না দেখিলে বন্ধু দুনিয়া অন্ধার হয়, পাশে তোমায় না পাইলে বন্ধু দম যেন মরে যায়। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যাই রে। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যাই রে। জাহান, আমি ছোট কাল থেকে নাচ গান করে আসছি, গানের সাথে আছি, নাচের সাথে আছি, অলরাউন্ডার বললে যেটা হয়। আর সবচেয়ে বড় কথা, যতটুকু আমি এসেছি সব আমার নিজের ইচ্ছা। হ্যাঁ, একটু একটু প্র্যাকটিস করি মাঝে মধ্যে। জগতে এসে অনেকের কাছে আমি গান শিখেছি। আরশাদ উদাস উস্তাদ সঙ্গীত শিল্পী, তার কাছে আমি শিখেছি। তারপর আমাদের সিলেটে কয়েকজন উস্তাদ ছিল। আমার যতটা গান করেছি, নাচ করেছি, নাটক করেছি, মাঝে মধ্যে মিউজিক নাচ হয়, শুট হয়, সেখানে দুই একটা মিউজিক ভিডিও করেছি নাচের জন্য। গান তো আছে বটে, নাটক তো আছে। তার বাইরে মাঝে মধ্যে অনুষ্ঠান করে যেতে হয়, গান গাইতে হয়, নাচতে হয়, এই আমাদের কাজ। এবার যাওয়া হয়েছে সিলেট, মুন্সিগঞ্জ, তারপর নারায়ণগঞ্জ, গাজীপুর, টঙ্গী। আপনি তো ফোক রোমান্টিক আধুনিক গান, কোন গানটি আপনাকে বেশি অনুপ্রাণিত করে এবং টানে? আমার ফোক টাইপের কিছু গান আছে, আধুনিক গানটাও টানে, কিন্তু ফোকটা একটু বেশি আমার ভালো লাগে। কি মায়া লাগাইছ বন্ধু কালা চান, কি মায়া লাগাইছ প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছ, প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছ, প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছ। গান করতে যে আপনার কোনো মজার স্মৃতি আছে? অনেকই হয়, মাঝে মধ্যে মজা হয় না, অনেকই হয়। মজা আমার ভালো লাগে কখন, যখন হিন্দি গানগুলি করি আমার খুব মুড আসে। বাংলা গানে আমি করি, কিন্তু হিন্দি গানে কেন জানি আমার খুব ফিল আসে। ওই গানটা করতে গেলে আমার খুব ভালো লাগে সবসময়, ওইটা আমি নিজেই খুব আনন্দিত হই। আমি দোলা, সিঙ্গার, ডান্সার, যে যাই নামে আমাকে জানুক, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আমি চাচ্ছি যে আমি গানটাকে প্রাধান্য দিচ্ছি, ভালোবাসি, এটার মধ্যেও যেন আমি সারা জীবন বেঁচে থাকতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন।